হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে তোমার ওই 9:05 মতো বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে একদম রেডি, এখন যাব ওই তোজোর স্কুলে। তোজোর আজকে অ্যাডমিশন হবে যেমনটা তোমাদের বলেছিলাম, তো সেই জন্য ওই যে স্কুলের নাম শুনে ও শুরু হয়ে গেছে। ওকে বলে ওকে বলা হয়েছে যে ঘুরতে যাচ্ছি, তো সেই জন্য খুব খুশি। বলছে মাম্মা ভ্যাকসিন লাগাতে যাচ্ছি, ভ্যাকসিন লাগাতে যাচ্ছি। বলছে হ্যাঁ ভ্যাকসিন লাগাতে যাচ্ছি। তো চলো যাই, সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তারপরে আবার এসে ওখানে হয়তো ভিডিও করতে পারবো না, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো, এই যে আমার তো জোশুনা একটা সোয়েটার। আচ্ছা স্কুলে যাচ্ছি নাকি, তাই ঘুরতে যাচ্ছি। ওর সোয়েটার পরিয়ে দিলাম কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য। তা একটু গুড মর্নিং বলে দাও। আর কিছু বিশালে, সে আবার কোথায়? আরে শিয়াল দেখতে। শিয়াল দেখতে? আচ্ছা তাই। হ্যাঁ শিয়াল, সেই কারণে ছিল না সেই। শিয়াল দেখতে তাই? ঠিক আছে শিয়াল দেখতে যাচ্ছি, চল। আচ্ছা খোলাই আছে দরজা, হ্যাঁ কেউ খুলে গিয়েছে। এই বাড়ির থেকে বেরোলাম, আরো ওই যে দেখো সামনে স্কুল। তো যেহেতু ও ছোট সেই জন্য বাড়ির সামনের স্কুলে আর কি এখন এই স্কুলটাতেই দেওয়া হোক। ওই যে এই যে এইটা অনেক বড় স্কুলটা। আচ্ছা বাচ্চাদেরটা মনে হয় ওই দিকটাতে হবে। ওই যে পিজান উপরে উঠেছে, বলছে পিজান স্কুলের উপরে উঠেছে। তো শোনা বসে আছে। তো বাড়িতে চলে এসেছি, এখন তোমার 10:10 বাজে। ওর পাপা গেল এখনই অফিসে, চলে গেল, 1 ঘন্টা লেট গেল। আর হচ্ছে তোমার 1 ঘন্টা না, ওই 9:30 সময় বেরোই, 10:10 বাজে তোমার। ওই যা হলো ওই একটুখানি লেট গেল। আসলে ওই মানে যিনি আর কি অ্যাডমিশন করালেন, তো উনি একটুখানি আসতে দেরি করেছিলেন, ওই জন্য হচ্ছে তোমার একটু দেরি হয়ে গেল। না তো হয়ে যেত, ওই ক্লাসে মনে হয় কি করছিল, যাই হোক বাচ্চাদের ক্লাস হচ্ছে তো, তো স্কুলের ক্লাস ঘরে মনে হয় কোনো কাজ পাচ্ছিল, যাই হোক হবে। তো তোজোশোনার অ্যাডমিশন হয়ে গেছে, খুব ভালো লাগছে, মন থেকে খুব খুশি হয়েছি। কারণ করোনার জন্য স্কুল ফুল যে হারে বন্ধ ছিল, ভাবছিলাম না যে ছেলেটা আর কোনোদিন স্কুলে যেতে পারবে বা স্কুল খুলবে। তো যাই হোক স্কুলে ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে। আর বললো 1 সপ্তাহের মধ্যে ফোন করবে হচ্ছে তোমার ওর ইউনিফর্মের জন্য আর বইয়ের জন্য, মানে বই দিয়ে দেবে আর ইউনিফর্মের জন্য, মানে 1 সপ্তাহের মধ্যে বললো ফোন করবে। তারপর ধরো ড্রেসের মাপ নেবে না, ইউনিফর্মের মাপ নেবে, তো সেই জন্য বললো বাচ্চাকে নিয়ে যেতে। ওই দুজন মিলেই যাবো, ওর পাপা 9:30 বেরো, 1/2 ঘন্টা লেট গেলেই হয়ে যাবে। তো 1 ঘন্টা লেট গেলেই হয়ে যাবে, এমনিতে তো লেট থাকেই, যেতে পারে 4 দিন মতো লেট থাকেই ওর। তো তোজোশোনা তো কি বলতো, এমনিতে কাজ ছিল, কিন্তু প্রথমে তো কাজ ছিল যে না স্কুলে যাবো না স্কুলে যাবো না, কিন্তু তারপরে ওখানে গিয়ে আর কাজ ছিল না। ওই প্রথম প্রথম যখন স্কুলে ধরো যাবে তখন তো একটু কাঁদবে, বাচ্চা মানুষ ও সবাই কাঁদে, শুধু ও বলে না অনেকেই কাঁদে, তারপরে আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। আর 21 মার্চ থেকে স্কুল শুরু হবে, ক্লাস শুরু হবে। আর এখন তো তোমার অফলাইন, অনলাইন এখন আর হবে না, অফলাইন হয়ে গেছে, তো ভালোই হয়েছে স্কুল খুলে গেছে। নয় তো তোমার ওই বাচ্চা ধরো যদি অ্যাডমিশন হতো কিছুদিন আগে, যেমন অ্যাডমিশন হচ্ছিলো কিন্তু অফলাইন স্কুল হচ্ছিলো, এবার ওইটুকু বাচ্চা ধরো স্কুলে যাওয়ার হ্যাবিটই নেই, ও অফলাইন অনলাইন স্কুলের কী বুঝবে। তো সেই জন্য ক্লাসে গিয়ে একটা স্কুল হওয়া বাচ্চাদের মধ্যে সবার সাথে থেকে, আর ওই অনলাইন ক্লাস অনেক ফারাক। আর বড়রা ধরো অনলাইন ক্লাস ঠিক আছে, কিন্তু এইটুকু ছোটো বাচ্চা ধরো এখনও স্কুলে একদিনও ওর স্কুলে যাওয়া হ্যাবিট নেই, সেখানে অনলাইন ক্লাস কী করে করতো, ওই জন্য আগের বছর দেওয়া হয়নি। কী বলো তো, 3 আর ওর এমন সময়ও মানে ওর বার্থডেটা, ঠিক আছে দেখা যাবে যাওয়া কি না যাওয়া, ওর মানে মেয়েতে যেহেতু জন্ম আর মার্চে অ্যাডমিশন হয় বুঝলে, তো আগের বছর ওর হতোও না,
ওই প্লে স্কুলেই ডালতে হতো। এবার প্লে স্কুলে আর অনলাইন কি ক্লাস হবে, ওই জন্য আর দেইনি। 3 বছর 10 মাস চলছে আর মানে মার্চে অ্যাডমিশন হয়, ঠিকঠাক আছে। মানে তোমার কি বলতো, 2-4 মাস বেশি থাকা ভালো। ওই কম থাকলে যে 3 বছর পুরো টাই টাই দিয়ে স্কুলে ভর্তি হলো, তাহলে অনেকটা পিছিয়ে থাকে, তাই না? একটু বড় হলে মানে বেশ ভালো, আর সব কিছু ধরতেও পারে তাড়াতাড়ি, আর ও তো অনেক কিছুই পারে, অসুবিধা নেই। তো ভালোই হয়েছে, আমার সোনাটার স্কুল শুরু হয়ে যাবে 21 তারিখ থেকে। কিন্তু ওই প্রথম প্রথম একটু ঝামেলা করবে, আমাকে গিয়ে বসে থাকতে হবে। এমনিতেই ধরো টাইম পাই না, এবার আরও টাইম পাবো না ওর স্কুল শুরু হলে। ওই 8:50 থেকে মানে ওই 9টা থেকে আর কি স্কুল শুরু হবে। দিয়ে জিজ্ঞাসা করা হলো, বললো আসলে ছোটো বাচ্চা তো প্রথম প্রথম তো একটু কাঁদে, মানে যেটুকু পড়বে আর কি, যেটুকু ইয়ে করবে সেই অনুযায়ী, যে তারপরে তো কান্না ফান্না না করলে তারপরে তো ওগুলো পরে আর কি, অত জিজ্ঞাসা করা হলো না। এমনি জিজ্ঞাসা করা হলো কটা থেকে, বললো ওই 9টা থেকে আর কি, 8:50 এন্ট্রি, মানে 9টার মধ্যে 9টা থেকে ক্লাস শুরু হবে। তো চলো দেখি, এবার কিচ্ছু কাজ হয়নি গো, রান্নাটাই শুধু হয়েছে এখনো। আচ্ছা আচ্ছা তুমি, আচ্ছা ঠিক আছে, আজকে তো যশোনাকে এখন কি করে কটা পড়াতে এখন বসবো না, দেখি দুপুরবেলা যদি টাইম হয় দুপুরে বসবো, না তো রাত্রিবেলা একবারে বেশি করে পড়িয়ে দেবো। আর তোমার বিছানা তুলবো, এখনো ঘর দুধ ঝেটানো মোছা আছে, অনেক কাজ আছে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? কোম্পানি আজকে স্কুলে দিয়েছিলাম, মাম্মাও যাবে পাপাও যাবে আমিও যাবো সবাই। আচ্ছা সবাই স্কুলে যাবে, কেমন খুশি হলে আজকে বলো। দই দেখাচ্ছি তোমাকে। আচ্ছা দই পরে দেখিও, তুমি আগে কেমন খুশি হলো সেটা বলো। আমি বিকাল খুশি হলাম বাবা, এক ঘন্টায় স্কুলে যাবো না। নার্সারিতে ভর্তি হলো মানে তোমার LKG-তে। তো চলো এই যে দেখো আমার সোনা, দই আর শসা ও আগেই এক্ষুনি ফ্রিজ থেকে বার করা হয়ে গিয়েছে। এখন গরম পড়ে যাচ্ছে বলে ওই জন্য টক দই নিয়ে আসতে বলেছি, কারণ ওই মিষ্টি দই অত খেয়ে সব সময় ভালো না। মিষ্টি দই আর শসা কে টের পাইনি? তাই আমি টের পাইনি, তুই টুক করে বের করে নিয়েছো ফ্রিজ থেকে? ও এত চালাক, ফ্রিজে লক করে রাখবো, দিয়ে চাবিটা নেবে ওখান থেকে, দিয়ে খুলে বের করে নিয়েছে। তা এখন গরমকাল পড়ে গেছে, ওই জন্য পাপাকে বলেছি এখন টক দই নিয়ে আসবা, নয়তো মিষ্টি দই অত খাওয়া ভালো না, মিষ্টি জিনিস একটু বেশি খাওয়াটা অতটা ভালো না, তো সেই জন্য টক দই নিয়ে এসছে। তো এখন গরম হোক, ওর তো ঘুম হবে না, ওই শশা আর দই বের করে নিয়েছে। ওগুলো কি করে গরম করে দেবো? আচ্ছা গরম জলের মধ্যে ডুবালে ঠান্ডা গরম হয়ে যায়? হ্যাঁ। আমি তো জানতামই না সোনা, তোমার কাছ থেকে জানলাম আমি। তোমার ফ্লাক্স আনতে হবে না, আমি দিচ্ছি, তুমি রাখো। ওই দেখো, দেখেছো ফ্লাক্স আনতে চলে গেছি, এত উস্তাদ সব কিছুতে। এই তো যো, ওই বড় ফ্লাক্সে জল রাখি না, ওই ছোটটাই হয়ে যায়, এখন আর অত ঠান্ডা নেই না, ওই ছোট ফ্লাক্সে আছে জল, বুঝতে পেরেছিস? ইসিলিয়ে হ্যাঁ, দেখো ঠিক নিয়ে চলে আসবে এক্ষুনি। ওতে আছে, পরে পড়লেই কিন্তু তো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, রেখে আয় যা। আমি ভাই তোর? তুমি ভাই? তাই, তুমি ভাই, বাবাও ভাই, আমিও ভাই। আচ্ছা তুইও ভাই, তিলজুলাই ভাই। তো যশোনার তো ঘুমই হচ্ছে না, এখনই ও দই খাবে, এই সকালবেলায় বলো তুমি, সাত সকালে কেউ দই খায়? তুমি দইয়ের পাটি কোথায়? দইয়ের পাটি? এই দের মধ্যে ডুবি রাখবো, দেখ প্যাকেট এক্ষুনি, দেখ বড় গরম জলে ডুবিয়েছি, এক্ষুনি গরম হয়ে যাক তারপরে দেবো, ঠিক আছে? এইটা মামা দই নিয়ে আসছে এখানে। এই যে এখানে ওর দইটা দিলাম আর শশা কেটে দিলাম, খাকো। এখন তোমার 10:30 বাজছে, খেয়ে নাও, এটা খেয়ে নাও, তারপরে কটা ভাত খাই দিচ্ছি, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে, না না ডোরেমন, ঠিক আছে খেয়ে নে, তারপরে কটা ভাত খাবি, তারপরে ডোরেমন চালিয়ে দেবো, ঠিক আছে? আর আজকে তোমার রান্না করেছি ইলিশ মাছের ঝোল, কালকেও ইলিশ মাছের ঝোল করেছি, আজকেও তাই করলাম। এই যে ইলিশ মাছ ভাজার তেল, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর ভাত তো করেছিলামই। আর আজকে যেহেতু স্কুলে যাব বলে সেই জন্য তাড়াতাড়ি করে উঠে, আজকে 7টার সময় উঠেছি, অন্যদিন 7:30 উঠি, আজকে 7টার সময় উঠে ঝটপট করে রান্না করে নিয়েছি। ভেবেছিলাম ইলিশ মাছের ঝাল করবো, দিয়ে তারপরে দেখলাম যে দেরি হয়ে যাবে, একবারে ঝোলই করে নিই, আর ঝাল করলে আবার ডাল করতে হবে, সেই জন্য ডাল ফাল করলাম না। ও বললো, পাপা বললো ঝোলটাও বেশ ভালো লাগে, কালকেও খুব সুন্দর হয়েছিল, মাছটা খুব টেস্ট, তো আজকেও ঝোলই করেছি। আর ইলিশ মাছের তেল একটু ঝোলের সাথে দিয়ে মেখে নেবো, হেভি লাগে খেতে। আর ওই ভেন্ডি আলু ভাজা করেছি, আর তো ওই যে 10:30-10:35 বাজতে যাচ্ছে, ও খেয়ে নিক শসার ইয়েটা, দিয়ে তারপরে দুজন মিলে অল্প কটা করে ভাত খেয়ে নেবো।
আগে বিছানাটা গুছিয়ে আসি। ও বাবা, মামা স্কুলে যাবে? পাপা, পাপা স্কুলে গেলে হবে? খাওয়া দাওয়া তো বন্ধ। আমি নিয়ে আসবো। খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে। আমি তো নিয়ে আসবো। কি নিয়ে আসবা? মটন, চিকেন, ডিঙ্গি মাছ, ইলিশ মাছ, খয়রা মাছ। বাহ, অল্প কটা ভাত খাই দিলাম আর আমি কটা ভাতই খেয়ে নিলাম। আজকাল করলাম না, এমনি দেরি হয়ে গেছিল। আবার ঠিক এক একদিন যেদিন দেরি হয়ে যায় ভাতই খেয়ে নি, আর অন্য কিছু করা হয় না। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। তারপর এখন ঘর দুধ জেঠুনো মোছা আছে, ব্যালকনি সাফ করা আছে, জামা কাপড় আছে অনেকগুলো, ওগুলো কাচতে হবে, অনেক কাজ আছে। চলো দেখি, দেখছিস এখন নিজে ডোরেমনই হচ্ছে। চল ডোরেমন দেখ, আমি ওদিকে কাজগুলো সারি, ঠিক আছে? দেখো এই হচ্ছে ব্যালকনির হাল, পিজানে দেখো পটি টটি করে কি অবস্থা করে রাখবে, রোজ চাকু দিয়ে ঘষে ঘষে আগে এগুলো সব পরিষ্কার করে তারপরে ভালো করে মুছে ঝাড় দিয়ে তারপরে মুছবে। যে দেখো কি অবস্থা, দেখেছো রাত্রের মধ্যেই কি অবস্থা করবে। দেখো এই যে ব্যালকনি সাফ করে একদম পুরো ঝকঝক করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো পুরো রেলিংগুলোতে যা নোংরা ছিল সে তো দেখতেই পেলে। তো এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম, ভাবলাম মেশিনটা চালাবো আর চালানো হলো না, দেরি হয়ে যাবে বলে ওই জন্য হাতেই কেচে দিলাম। তো কাজ ফাজ মোটামুটি কমপ্লিট হলো, আর ওদিকে ঘর টুর ঠেকানো মোছাও হয়ে গেছে। তো যদিকে ডোরেমন দেখছে, আর এবারে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হোক, ততক্ষণ ঘরে গিয়ে তোজোর পাশে একটুখানি শুই, 10 মিনিট মতো একটুখানি রেস্ট নিই, গরম লাগছে। আসলে এই গরমকাল পড়ছে, কাজ ফাজ করলে গরম লেগে যায় খুব, তাও তো এখনও সেরম গরম কিছুই পড়েনি, হালকা ঠান্ডা আছে সকাল সন্ধ্যা, কিন্তু রোদ উঠেছে না খুব, ওই জন্য কাজ করতে করতে হাঁপ লেগে যায়, দেখবে গরমকাল আসছে। এই হচ্ছে ইয়ে, শীতকালে তো চলো কাজ ফাজ করলে অতটা ক্লান্তি হয় না কিছু না, আর গরমকালে ঘর জেঠাতে গেলে মুছতে গেলে সব থেকে বেশি কষ্ট। তো চলো তোজোর পাশে একটুখানি বসি 10 মিনিট মতো, জলটা গরম হয়ে যাক, তারপরে স্নান করে নেবো। তো এই যে দেখো আমার তোজো শোনা কি করছে, কি করছিস শোনা তুই? আচ্ছা ডোরেমনের প্রবলেম হচ্ছে কোনো একটা, সিগন্যাল চলে গিয়েছিল, সিগন্যাল চলে গিয়েছিল, ওরে কান্না কাঁদছিল, দিয়ে আমি বলছি এই সিগন্যাল ওখানে আসছে না এখন, লাইন ইয়ে সিগন্যালের প্রবলেম হচ্ছে, তো তুই এখন ওই স্টার জলসায় দিলাম। কি একটা সিরিয়াল হচ্ছে, গ্রামের রানী বিনা পানি নাকি হচ্ছে, ওটা দেখ। গ্রামের বিনা পানি আমার তো ঠান্ডা হয়ে গেছে, মাঠে তো কারু হলো না, না মাম্মা করতে যাবে, আমি তো ভাই আর কিছু বলবো না। এখন কি করছিস সেটা বল। ডোরেমন দেখছি। ডোরেমনের মধ্যে ঢুকে পড়েছিস? হ্যাঁ কিরে, দেখো কথাই বলবে না, দেখো টিভিটা অফ করে দিয়ে যায়, দেখি অফ করে দিয়ে যাবো, অফ করে দিয়ে যাবো। তো এই স্নান ধান হলো, আজকে মাথায় আচ্ছা মতো তেল দিয়েছি, বাবা মাথাটার মধ্যে সে কেমন হচ্ছিল, ওই জন্য অনেক করে তেল দিয়ে তারপরে স্নান করলাম। তো এখন তোমার একটা বাজে, আর জলও দিয়েছি আজকে অনেক, এমনিতে জল মেশিন দেওয়া হয় তাও আজকে অনেক বেশি জলে স্নান করেছি। আর এখনো কি বলতো, ঠান্ডা জলে এখনো স্নান করা যাবে না, কারণ ট্যাঙ্কির জল তো এখনো হালকা বলছি না, সকাল সন্ধ্যে একটু ঠান্ডা আছে, ওই জন্য
ঠান্ডা জলে স্নান করা যাবে না, ঠান্ডা জলে স্নান করতে গেলে এখনো তোমার 15 দিন পর থেকে হয়তো যাবে, এখন সঠিক বলতে পারছি না, কারণ জল প্রচণ্ড এমনি ঠান্ডা, আর হচ্ছে ট্যাঙ্কির জল, তো ওই জন্য ট্যাঙ্কির জল কিন্তু রোদ কিন্তু ট্যাঙ্কিতে লাগে, ছাদের উপরে ধরো ট্যাঙ্কি, তাও জানি না কেন এত ঠান্ডা থাকে জল, এখানে জল একটু বেশি ঠান্ডা থাকে আমার মনে হয়। তো আর ওইদিকে তো যশোনা ডোরেমন দেখছে, অনেকক্ষণ থেকে দেখছে, দেখি এবার অফ করে দিই, দিয়ে তারপরে পুজোও দিয়ে নিয়েছি, দিয়ে দুজন মিলে পুজো আর আমি দুজন মিলে খেয়ে নিই, আর খিদেও পেয়ে গিয়েছে। তো সকালবেলা অল্প কটা এক মুঠো মতো ভাত খেয়েছিলাম, সকালে ভাত খেতে অতটা ভালো লাগে না, সব খেয়েছিলাম। তো চলো দেখি তোজোর আমি খেয়ে নিয়ে তোজোর জন্য আলাদা করে প্রেশার কুকারে গলা গলা ভাত করলাম। আর হচ্ছে আর আজকে মনটা সত্যি খুব ভালো লাগছে যে তোজোর স্কুলে অ্যাডমিশনটা হয়ে গেল, যতদিন না হচ্ছিলো একটা টেনশান কাজ করছিলো, কবে হবে কবে হবে কবে হবে করছি মনে হচ্ছিলো, আজকে ফাইনালি হয়ে গেলো, খুবই ভালো লাগছে মন থেকে। তো কদিন পর থেকে স্কুল শুরু হয়ে যাবে, তো চলো দেখি তোজোর দেখি, তোজোর তো বলেই যাচ্ছি, চো ডোরেমনটা অফ করি অফ করি, যাও মামা তুমি ব্লগ করে নাও, তুমি ব্লগ করে নাও, তারপরে হচ্ছে অফ করো। তো চলো ব্লগ করে নিয়েছি, এবার আর আমি খেয়ে নিই, এখানে দেখো আমার ভাতটা বেড়ে নিয়েছি, তো চলো এবার খেয়ে নিই। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমার 2:25 বাজে, অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আর জামা কাপড় গুলো তুললাম, আর মার সাথে ফোন করেছিলাম, মার সাথে কথা বললাম এক ঘন্টা প্রায়, এক ঘন্টা না ওই আধা ঘন্টার মতো কথা বললাম। তো চলো এর সাথে আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর ভিডিওটা বেশি বড় করছি না, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। তো আমার দুপুরের তো খাওয়াটা হয়ে গেছে, এখানেই একটি বকটা, আর কোনো একটু বড় করছি না, হ্যাঁ আর ওটা ভালো বেড়েছে এবার, তাই না? এটাও এটাও তারপরে বল কি বলবি, গুড নাইট এখন।